অতিমারিতে থমকে ছিল দু বছর, ফের স্বমহিমায় ঝুলন উৎসব ফিরল শিমুলতলার মাটিতে। উৎসব উপলক্ষে মেলার আয়োজন উৎসব কমিটির। বিগত দু বছর ধরে সারা পৃথিবী জুড়ে থাবা বসিয়েছিল মারণ রোগ করোনা, যার জেরে অচল হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু চলতি বছরের শুরু থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আপাতত করোনা কবল থেকে রেহাই মিলেছে। স্বভাবতই চলতি বছরের শুরু থেকে ফের আপন ছন্দে ফিরতে শুরু করেছে প্রত্যেকে। দৈনন্দিন জীবনে রুটি রুজি থেকে শুরু করে আচার অনুষ্ঠান সবই চলছে পুরো মাত্রায়। কিন্তু বনগাঁ শিমুলতলার ঐতিহ্যবাহী ঝুলন উৎসব তার কি হল? সোমবার নিউজ নোম্যান্সল্যান্ডের ক্যামেরা পৌঁছেছিল বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ড অর্থাৎ শিমুলতলা এলাকায়। দেখা গেল গত দু বছর অতিমারির কারণে থমকে থাকার পর পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এবার ফের মহাসাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ঝুলন উৎসব। আসলে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব বলে কথা, তাই উৎসব প্রেমী বা কৃষ্ণ ভগবান কি না এসে পারেন? দেখুন, এই দু বছর আমরা খুব মানে মিস করেছি শিমুলতলা পাড়ার একটা ঐতিহ্যবাহী ঝুলন, যেটা অনেক বছর ধরে আমাদের এখানে হয়ে এসেছে। কিন্তু গত দু বছর অতিমারির কারণে আমাদের বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, এবং মানুষের এবছর যে আবেগ, আমাদের এবছরও প্রায় ঝুলন বন্ধ হওয়ার মুখেই ছিল। কিন্তু আমাদের প্রিয় জ্যোৎস্নার্ড এবং শঙ্করার্ড এবং আমাদের ঋতুপর্ণার আর্ডর উদ্যোগে যে আমাদের এবার ঝুলনটা করতেই হবে। আমাদের অনেক সদস্যরা অনেক পিছিয়ে ছিল, ভেবেছিল হয়তো করা হবে না, কিন্তু তারা যেভাবে আমাদের পাশে সচেষ্ট হয়ে এবং তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ক্লাবে, আমরা যার জন্য এবার আয়রন গেট স্পোর্টিং ক্লাব খুব বড় পরিসরে এবার আমরা ঝুলনটা আয়োজন করেছি। তার সঙ্গে মেলাটাকেও আমরা কিন্তু বড় করেছি, যাতে বাইরের মানুষ এসে, যারা আমাদের বনগাঁর পাশে বাগদা গাইঘাটা থেকে বাইরে যারা দূর দূরান্ত থেকে আসে, তারা এসে এই মেলাটাকে উপভোগ করতে পারবে। এদিন প্রথম দিনেই ঝুলন উৎসবে আমাদের ক্যামেরায় ধরা পড়ল উৎসব প্রিয় বাঙালির ভিড়ের ছবি। পুরনো রেওয়াজকে পাথেয় করে এবারও শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাধাকৃষ্ণের মৃন্ময়ী রূপকে ফুটিয়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ঝুলন মণ্ডপে। এ বিষয়ে ঝুলন আয়োজন কমিটি তথা শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের সদস্য শঙ্কু ঘটক বলেন, অতিমারির কারণে গত দু বছর ঐতিহ্যবাহী ঝুলন উৎসব বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এবার কোনো বাধা না থাকায় আমরা আবার উৎসবপ্রেমী মানুষের সামনে তুলে ধরেছি ঐতিহ্যবাহী ঝুলন উৎসব। এ বিষয়ে তিনি বলেন, আবার এবছর আমরা চালু করেছি বনগাঁর আপামর জনসাধারণের জন্য। আমরা সকলেই বিগত দু বছর এই মহামারীর কারণে করোনার জন্য আমরা বন্ধ রেখেছিলাম, রাধা গোবিন্দর কৃপায় আবার এবছর আমরা ঝুলনযাত্রা উৎসব শুরু করেছি। আপনারা জানেন যে প্রত্যেক বছরই দে পরিবার, জহর স্পোর্টিং ক্লাব, আয়রঙ্গের স্পোর্টিং ক্লাব, বালক সংঘ তাদের ঝুলনযাত্রা মানুষের সামনে তুলে ধরে, এবছরে তুলে ধরেছে। এবছর যেহেতু দু বছর করোনার কারণে হয়নি, একটু আহারে বড় জৌলুস একটু বেড়েছে। আমরা সকল বনগাঁবাসীকে জানাই, আপামর সংস্কৃতিপ্রেমী উৎসবপ্রেমী মানুষকে জানাই সাদর আমন্ত্রণ। এবছর এই উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় ঋতুপর্ণাড্য মহাশয় এবং বনগাঁ পৌরসভার মানবিক উপপৌরমাতা জ্যোৎস্নাড্য মহাশয়া। উভয়ের সহযোগিতায় আমরা আমাদের এই ঝুলনযাত্রা এবার অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমরা আগামী 7 দিন এই ঝুলনযাত্রা রাখবো বনগাঁ সাধারণ মানুষের জন্য, আগামী রোববার পর্যন্ত চলবে। সকলকে জানাই এই ঝুলনযাত্রায় সাদর আমন্ত্রণ, আপনারা আসুন এবং উপভোগ করুন এই ঝুলনযাত্রা উৎসব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।